এখানে রবিবাবুর একটি মূর্তি দেখা যাচ্ছে 10 সদর স্ট্রিটে বাড়িতে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার নির্ঝরের স্বপ্ন ভঙ্গ কবিতাটি লিখেছিলেন তার এই আলোক কবিতা প্রতিষ্ঠিত হল প্রতিষ্ঠা বৈশাখ রবীন্দ্রনাথ উদযাপন কুমার রায় হস্বর অনাদি মশেল এই বাড়িটি কিনা হতে পারে যদি এটি 10 সদর স্ট্রিট হয়ে থাকে টলি লেন চলো এদিক দিয়েই তো চা খেতে যাবো না এটা কি 10 ইয়ে নাকি দেখে আসে এটাই সেটা 10 কিনা তাহলে তো খুবই ভালো না এটা হচ্ছে 4/1 না এইবারই হবে না দশ এইটা দশ যদি হয় এইবার এটা সরি দাদা হোটেল প্লাজা এটা এই যে এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ তার কবিতা লিখেছিলেন এই বাড়ি এটাই 10 হোটেল প্লাজা এখন একটা হোটেল হয়ে গেছে আর কি শোন একটু ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি হোটেল না যাচ্ছে এটা এখন হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে উপরে ওঠার সিঁড়ি এটি সিঁড়িগুলো দেখা যাচ্ছে বেশ বনিদি হোটেল প্লাজা খুব একটা হোটেল মালিক চেঞ্জ করেননি অনেক আগে থেকেই সদর স্ট্রিট ছিল মধ্য কলকাতার খানদানি এলাকা এই বাড়িতে থাকার সময় রবীন্দ্রনাথের বয়সটা এমনই ছিল 1881-82 সালের দিকে রবীন্দ্রনাথ তার চেয়ে 12 বছরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুর এবং বৌদি কাদম্বিনী দেবীর সঙ্গে এই বাড়িতেই থাকতেন চলে এসেছি এখানে একটি এপিটাফও দেখা যাচ্ছে বা নাম ফলক সরি এপিটাফ বলে ফেললাম এখানে নাম ফলক দেখা যাচ্ছে সব কিছু পরিষ্কার নির্ঝরের স্বপ্নভঙ্গ সেটিও লেখা আছে এখানে 4 লাইন পুরোপুরি গিয়েছিলাম তো এই হোটেলের যে ম্যানেজার উনি কিছুই বলতে পারলেন না আসলে হয়তো জানেন উনি বলতে চাচ্ছেন না আর কি